ভাই খবর টবর কি? খবর টবর কিসের খবর? আমি কি সাংবাদিক নাকি? আমার কাছে খবর জানতে চাইতেছি। খবর যদি জানতে চান তাহলে টেলিভিশন চ্যানেল অথবা ফেসবুকে যান। আপনি না পুরো একটু ব্যাকে মানে নির্ভেজাল ব্যাকলের মতো কইলাম একটু বুঝবেন আর একটু। আরে ভাই আমি তো টেলিভিশন ফেসবুকের খবরের কথা খোঁজ করি নাই, আমি আপনি খোঁজ করছি কাকার কথা। মুরুব্বি কি মানে ফিরছে তুলতে পারি? মুরুব্বি ফিরোক আর না ফিরোক সেটা হলে বড় কথা না, বড় কথা হইলো আপনি আমাকে বেকু বললেন কেন? বেকু বললেন আপনি? আপনি এক নম্বর বেকু। কি কি করে তুই? আমি ব্যাকেল? হ্যাঁ আমি ব্যাকেল। কুমুরে গন্ড মূর্খ, তুই সামান্য একটু মুরগিও খ্যাক ছেলে খাইছিস ঠক্কর দেন নাকি? না এই কথাটা কিন্তু আপনি হাসা কথা কইছেন ভাই, আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আপনি একটা ক্যাকশিয়াল ভাই। কি করলি তুই? কি করলি তুই? আমি ক্যাকশিয়াল? ও ঠিকই তো আছে, তুই তো তাই কবি, তোর তো চোখই নাই, চোখ থাকলে না তুই বুঝবি যে কোন্ড ক্যাকশিয়াল আর কোন্ড ইদুল। এ ভাই আমার তো দুইটা চোখ ঠিকই আছে, আমি মিথ্যা কথাটা কইলাম কই? হ্যাঁ আপনি নিজে তো গেলেন আপনি একটা শিয়াল, আমি মুরগি হয়ে আপনি শিয়ালে ঠোকর মারতাছি, কি আপনি কন্যায় অস্বীকার করতে পারবেন? কি কুমুরে তো তুই আমার গতরের মধ্যে এমন রাগ তুলে হালা দিছস, আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে গা। এটু যদি ছুরি উইলানি বিশ্বাস করস এক গাও দে তোর বুড়ি আমি বাড়ি করে হানা দিলাম। নি ছুরি না, সমস্যা কি? ছুরি মানে দিতাছি সু মন্তর সু রিল হো ছুরি হয়ে যা। বুঝতে পারছি এদের দুই বউর হাত থেকে জীবনে আমি মুক্তি পাবো না, এদের একজনের বিরুদ্ধে আরেকজনের লাগাই দিতে হবে, সতীনে সতীনে যুদ্ধ, তাতে যদি মুক্তি পাওয়া যায়। হারুন আমার আর তোমার সুখের সংসারের ভিতরে একমাত্র কাটা হচ্ছে ওই সাতারা। যদি ওই সাতারা কি তুমি আমার জীবন থেকে সরাইতে না পারো তাহলে তুমি আর আমি কোনোদিনও সুখের শান্তিতে বসবাস করতে পারবো না, এটাও ক্লিয়ার? ইয়া না তো ক্লিয়ার, কিন্তু হারুন সেতার এই যে দজ্জাল হিতরে আই কেমনে বলতে উত্তর করব? তাহলে তোমার আজকে থেকে কাজ হলো ওই সেতারারে প্রতিরোধ করা, ওরা যদি প্রতিরোধ করতে না পারো তাহলে কিন্তু তোমার আমার সুখের সংসার জীবনও হবে না, একটু স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, ঠিক আছে? তো আছে কিন্তু কেননে হারুন? সেটা তোমার বিবেচনা, কিভাবে করবো আমি জানি না, তবে সেতারের যেভাবে হোক এখান থেকে সরাইতে হবে, যদি সরাইতে না পারো তাহলে তোমার এই স্বামী হারুনরে তুমি একা নিয়ে কখনোই সুখে সংসার করতে পারবা না, ঠিক আছে? হ্যাঁ তোমার মুখ থেকে আমি নেক্সট টাইম শুনতে চাই না যে সেতারা আছে, ঠিক আছে? তাহলে তুমি আর কি বুঝাইতা স্যার, মানে আই সেতারে খুন করি এলাম ও ইচ্ছা কিছু? যদি পারো তাই করো, টাকা পয়সা কোর্ট কাচারি সবকিছু আমি দেখবো, তোমার কোনো চিন্তা করা লাগবে না, নো টেনশন। আচ্ছা শোনো হারুন, তুমি যা কইতেছো আমি তা করব, খালি কথা দাও যে তুমি আমাকে কোনো বেমানি করতে হাত না, ঠিক তো? যাই থাকো থাকো যাই।